প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ডিম দিয়ে দারুণ মজার, অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, সময়ও খুব কম লাগে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজারও হয়। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বোলে 1/4 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, সাথে 1/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর নিয়ে নিচ্ছি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে 2টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর গ্রেটারের সাহায্যে ডিম দুটিকে আমি গ্রেট করে নিচ্ছি। এই তো 2টি ডিম গ্রেট করে নিয়েছে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো আমি তৈরি করে নেব। এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ফিঙ্গারের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কীভাবে করছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। শীতের বিকেলে চায়ের সাথে খেতে এই নাস্তাটি অসাধারণ লাগে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।